Assalamualaikum viewers, आज आमी आपनादेरके करे देखाबो ডাবল স্লিট। तो चलুন एर आगे ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ডাবল স্লিট তৈরি করতে পারেন কিন্তু ভিতরে একটা এক্সট্রা কাপড় দিয়ে, আর এটাতে আমি দেখাচ্ছি সিঙ্গেল। এটা আপনারা পালাজো প্যান্ট অথবা লম্বা যে আমাদের স্কার্ট আছে সেই স্কার্ট দিয়ে পরতে পারেন। এখানে আমি যে মেথডটা আপনাদেরকে দেখাবো, নরমালি এখানে ফ্রন্ট পিসটা যাচ্ছে এটাকে তিন পিস করে এখানে আমি एक পিসেই করে দেখাচ্ছি। আমি উপরের টপ যে পিসটা আছে সেটা আমি কাটবো না, জাস্ট নিচের অংশটা আমি কাটবো। এটা হচ্ছে ওয়েস্ট। নরমালি আমরা যেভাবে আমাদের কামিজের জন্য কাপড় কাটি ঠিক সেই মাপেই নিব, জাস্ট আমার নিচের যে ঘেরটা আছে সেটা একটু বেশি নেব। এক্সাম্পল যদি আমি নেই আমার নিচের গাউনে যদি ফোল্ড করে যদি আমি 9 ইঞ্চি নিই তাহলে এখানে আমি নেব 12 ইঞ্চি। ওয়েস্টের যে সেন্টার পয়েন্ট আছে ওয়েস্টে সেন্টার পয়েন্ট আমি মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে আমি ওয়েস্ট থেকে আমার ওপেন রাখবো, মানে সামনে যে ফ্রন্ট পিসটা আছে এটা আমার মানে ওয়েস্ট থেকে নিচ পর্যন্ত ওপেন থাকবে এবং এটারও আমি সেন্টার পয়েন্ট মার্ক করে নিচ্ছি। এটার কিন্তু আপনাদের উপরে যতটুকু সেন্টার আমি রেখেছি ঠিক ওইটার সমান সময় কিন্তু আমার দাগ দিতে হবে লম্বা করে দিয়ে। এখানে আমি এই দাগটা কেটে নিচ্ছি। এইভাবে করে আমার এটা কমপ্লিট হয়ে গেল এবং পেছনের যে পিসটা আছে সেটাও সেরকমই আমি রাখবো, কোনো কাটাকাটি করব না। এই কামিজের যে পিসটা আমি কিভাবে কেটেছি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে এখানে একটা লং একটা স্ট্রিপ আপনারা নেবেন। এখানে আমি কটন একটা ফ্যাব্রিক নিচ্ছি, অথবা আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা ডাইরেক্ট লেসটাও কিন্তু অ্যাটাচ করতে পারেন। সর্বপ্রথমে আপনারা এইভাবে একটা লং একটা স্ট্রিপ নেবেন, নিয়ে এইখান দিয়ে সেলাই যখন হয়ে যাবে এই জায়গা দিয়ে আপনারা একটু কাপড় রেখে কেটে নেবেন। কাটা হয়ে গেলে আবার এখান থেকে এইখানে এবং এইভাবে করে আমার দোনো সাইড আমি সেলাই করে নেব। এরপর যদি আপনাদের বুঝতে কোনো রকমের প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এই সেলাইটা চেষ্টা করবেন খুব অল্প কাপড় নিয়ে সেলাইটা করতে, যেন বেশি কাপড় না যায় সেলাইতে। এবং এখানে আমি এটাকে ফোল্ড করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমার দোনো সাইডের যে পিসটা আছে সেটা আমি সেলাই করে নেব। এই যে ড্রেসটা আমি করছি এটা দেখতে অনেকটা কামিজের মতো হবে এবং সামনে দিয়ে 3 পিস হবে, মানে আমার 2 সাইডে থাকবে ফাড়া এবং তার সাথে এই 2টার সর্বমোট 4টা ফাড়া থাকবে, মানে ওপেন থাকবে। এবং চাপ সেলাই হয়ে গেলে 2বার ফোল্ড করে নেব, ফোল্ড করে এতে আবারও আরেকটা 2 সাইডে আমি সেলাই করে নেব। এভাবে করে কিন্তু আমার অপর যে সাইড আছে সেটাও কিন্তু আমার সেলাই করে নিতে হবে। আমি এখানে ছোট করে দেখাচ্ছি কারণ আমি যেখানে থাকি সচরাচর এই ড্রেসগুলো আমাদের এখানে ইউজ হয় না, আর এখানে এই ড্রেসগুলো ব্যবহারও হয় না, এবং যার জন্য আমি এই ড্রেসগুলো আমি ছোট করে দেখাচ্ছি আপনাদের, কারণ অনেক রিকোয়েস্ট আমার এসেছে। তাই এখানে আমি আপনাদেরকে একটা করে 1 বাই 1 আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাজে আসবে এবং উপকারে আসবে। তো এখানে কাটা হয়ে গেছে, এখন এটার উপরে যদি আপনারা চান চারো সাইডে লেস অ্যাটাচ করতে পারেন এবং নিচে দিয়ে এইভাবে করে 2বার ফোল্ড করে এখানে 2টা চাপ সেলাই দিবেন এবং 2 সাইডে যে আছে কামিজের 2 সাইডও আপনারা একইভাবে সেলাই করে নেবেন। তো এখানে রেডি হয়ে গেল। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভেতর আরেকটা কাপড় দিয়ে কালারিং একটা কাপড় দিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে মেথডটা দেখাচ্ছি এবং শোল্ডার নেক কিন্তু আপনাদের সব কিছু আগে কমপ্লিট করেই কিন্তু শোল্ডার সেলাতে হবে, দেন আপনাদের বডিটা সেলাতে হবে। এখানে আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনাদের ইজি এবং কিছু সিম্পল কিছু মেথডতে দেখাতে পেরেছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবং আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন। আমি সময়ের জন্য ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, বাট যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। Thank you. Allah Hafiz. Bye.